বাংলাদেশের প্রথম কাস্টম প্রিন্টিং ওয়েবসাইট printseva.com। আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট কাস্টমাইজেশন করে প্রিন্ট করে নিতে পারবেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভিউয়ার, অল ইন ওয়ান লার্ন বিডি চ্যানেল থেকে আমি ফেরদৌস আহমেদ বলছি। তো আজকে আমি আপনাদের জন্য একটি ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে এটা অনেক কিছুর পর এই ভিডিওটা আমি করতেছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা করতে চান, বাট স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা করতে হলে কত টাকা বাজেট লাগবে অথবা কীভাবে শুরু করবেন, এই জিনিসগুলো অনেকেই আসলে আমাকে কোশ্চেন করেন। তো আমি তাদের জন্য আজকে এই ভিডিওটি করতেছি যে স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা করতে হইলে যে বাজেট লাগবে, আপনার যে পরিমাণ টাকা অ্যারেঞ্জ করতে হবে, সেটা আমি আপনাদের এখন স্টেপ বাই স্টেপ বলব। তো চলুন আমরা আগে দেখি, আপনি যদি স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা করতে চান তাহলে আপনার যে জিনিসগুলো লাগবে, প্রথমত লাগবে হচ্ছে প্রিন্টিং টেবিল, কারণ আপনি স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ করবেন অবশ্যই আপনার একটা প্রিন্টিং টেবিল লাগবে, অথবা চার কালার স্ক্রিন প্রিন্টিং মেশিন, এই দুইটার একটা হইলেই চলবে। এখানে অথবা দেওয়া আছে, মানে হয় আপনি প্রিন্টিং টেবিল বানাতে পারেন অথবা আপনি চার কালার একটা স্ক্রিন প্রিন্টিং মেশিন নিতে পারেন। ঠিক আছে, আপনার এই যে নিচে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রিন্টিং টেবিল আর এটা হচ্ছে একটা ফোর কালার স্ক্রিন প্রিন্টিং মেশিন। তো আমি আজকে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিব, যদি আমার ভিডিওটি বড় হয় অবশ্যই আপনারা এ টু জেড দেখবেন, কারণ এই ভিডিওটি দেখলে আশা করি আমি আপনাদের একেবারে এ টু জেড ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে আসলে আপনি কত টাকা নিয়ে নামতে পারবেন। আচ্ছা, এবার আসেন কি লাগবে। দ্বিতীয় লাগবে হচ্ছে একটি এক্সপোজার মেশিন, যেটার মাধ্যমে ডিজাইন শর্ট দেওয়া হয়, এক্সপোজিং করা হয়। আর লাগবে হচ্ছে হ্যান্ড ড্রায়ার, স্প্রে গান এবং অন্যান্য কালার ও কেমিক্যাল। ওকে, তো প্রিন্টিং টেবিল অথবা চার কালার স্ক্রিন প্রিন্টিং মেশিন বলতে কি বুঝি, যেমন ধরেন আপনার নিচে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা টেবিলের ছবি, 1 2 3 4 5 6 6টার একটা টেবিল, মানে 3 3 6 6টি বোর্ডের একটি কমপ্লিট টেবিল। আর আপনার যদি বাজেট বেশি থাকে চাইলে তাহলে আপনি চার কালার স্ক্রিন প্রিন্টিং মেশিন নিতে পারেন। এই যে ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার কালার স্ক্রিন প্রিন্টিংয়ের মেশিন। তো দুইটার যে কোনো একটা নিলেই আপনার হবে, এটা নির্ভর করবে আপনার বাজেটের উপরে। আপনার যদি কম বাজেট থাকে তাহলে আপনি টেবিল সেট আপ নেবেন, আর আপনার যদি বেশি বাজেট থাকে তাহলে আপনি স্ক্রিন প্রিন্টিং মেশিন নেবেন। তো চলুন আমরা দেখে আসি যে টেবিলে প্রিন্ট করার ফ্যাসিলিটি কি, আর আপনার কি বলে এই ফোর কালার স্ক্রিন প্রিন্টিং মেশিনে প্রিন্ট করার ফ্যাসিলিটি কি, আমরা এই দুইটা জিনিস দেখে আসি। টেবিল হচ্ছে আপনার জায়গা লাগবে মোটামুটি 4 থেকে 8 ফিট জায়গা লাগবে আপনার একটি টেবিল বসানোর জন্যে। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে টেবিলের মাধ্যমে কীভাবে কাজ করা হচ্ছে, আপনার টেবিল সেট করা থাকবে, আপনি এটার উপরে ফ্রেম এক্সপোজ করে এভাবে আপনাকে হাঁটতে হবে প্রিন্টিংয়ের জন্যে। তো এভাবে আপনি টেবিল বানাতে পারেন। টেবিলের সুবিধাটা হচ্ছে যে আপনি একটা টেবিলের মাধ্যমে ইচ্ছা করলে এই যে এরকম, এটা হচ্ছে কমপ্লিট বডি টেবিল, আপনি চাইলে 1 2 এখানে মনে হয় 10 12টা 12 12 24টা আছে, আপনি চাইলে কম বানাতে পারেন। যেমন আমরা এত বড় টেবিল আপাতত দিচ্ছি না, আমাদের বাজেট হচ্ছে অল্প, তাই আমরা স্বল্প পরিসরে 3 থেকে 3 3 6টার একটা কমপ্লিট বডি টেবিল দিচ্ছি। এখানে 3 3 6 হবে, তারপরে 5 5 10 হবে, ঠিক আছে, অনেক ধরনের টেবিলেরই স্টাইল আছে। তো এইভাবে আপনারা স্ক্রিন প্রিন্টিং টেবিলের বিশেষত্বটা হচ্ছে যে আপনি এই টেবিলের মাধ্যমে প্রিন্ট করলে চার কালারের অধিক প্রিন্ট করতে পারবেন, মানে 5 কালার 6 কালার 7 কালার, এটা হচ্ছে সুবিধা টেবিলের। আর অসুবিধা হচ্ছে আপনি এই প্রিন্টিং টেবিলটা বসাইতে হলে আপনার স্পেস অনেক লাগবে, ঠিক আছে, মানে যত বড় বসাবেন তত স্পেস লাগবে। তো আমাদের মিনিমাম যে টেবিলটা এটা বসাতে আপনার 4 ফিট বাই 4 ফিট জায়গাই যথেষ্ট, মানে আপনি 10 ফিট বাই 10 ফিটের রুম নিলে টি শার্টের প্রোডাকশন আপনি ঘরে বসেই করতে পারবেন এই টেবিলের মাধ্যমে। আর চার কালার প্রিন্টিংয়ের বিষয়টা এটাও আমি আপনাদের ক্লিয়ার করি যে দুইটা ডিফারেন্টটা কী। আমি টেবিলের সুবিধা অসুবিধাটা আপনাকে বলেছি, টেবিলের সুবিধা হচ্ছে আপনি চার কালারের বেশি প্রিন্ট করতে পারবেন, আর অসুবিধা হচ্ছে আপনার জায়গা বেশি লাগবে, ঠিক আছে, আর আপনাকে হাঁটতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আর ফোর কালার মেশিনের বিশেষত্বটা হচ্ছে ফোর কালার মেশিন নিজেই ঘুরবে, এটা আপনি এক সাইডে দাঁড়িয়ে থাকবেন ও ওর মতো ঘুরে ঘুরে আসবে, এক পাশে আপনার হিট হবে আর এক পাশে আপনার আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে। এটা হচ্ছে ফোর কালার মেশিন আর সিক্স কালার আপনার টেবিলের পার্থক্য। তো সুবিধা হচ্ছে ফোর কালার মেশিনে
যে আপনার জায়গা কম লাগে, 6 ফিট বা 6 ফিট জায়গার ভিতরে আপনি এই মেশিনটি। ও এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যে আমি বললাম জায়গা কম লাগে, টেবিলে আসলে কম লাগে, কিন্তু এটা প্রোডাকশন খুবই অল্প বের হবে। ঠিক আছে, আমি প্রোডাকশন নিয়ে লাস্ট কথা বলতেছি, আর এটার প্রোডাকশনটা বেশি হবে, আর এটা আপনার পরিশ্রম কম, আপনি একপাশে দাঁড়িয়ে থাকবেন ও জাস্ট আপনি টেনে টেনে নিয়ে আপনি কাজ করবেন, মানে উপরে ফ্রেম সেট আপ থাকবে, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে প্রিন্ট করবেন। এই মেশিনটার অসুবিধা হচ্ছে আপনি 4 কালারের উপরে প্রিন্ট করতে পারবেন না, আপনি যে কোনো টি শার্টের উপরে হাইস্ট গেলে 4 কালার পর্যন্ত প্রিন্ট করতে পারবেন, 4 কালারের উপরে প্রিন্ট করতে পারবেন না। তো আমি মনে করি যে 4 কালার CMYK সবই সম্ভব, আর যদি আপনারা সলিড 4 কালারের উপরে করতে চান তাহলে এই মেশিনটা করতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে এটার অসুবিধা। এবার আসি আমরা, মোটামুটি দুইটা দেখতে পেলাম যে টেবিল কীভাবে কাজ করা হয়, 4 কালার মেশিনে কীভাবে কাজ করা হয়। এবার ধরেন যে এক্সপোজারের বিষয়টা আছে, আপনার নির্দিষ্ট ডিজাইনটি ফ্রেমে নিয়ে আসার জন্য, মানে যে ডিজাইনটি আপনি প্রিন্ট করবেন ওই ডিজাইনটা ফ্রেমে আনার জন্য আপনাকে এক্সপোজিং মেশিন কিনতে হবে অথবা বানাতে হবে। আর যদি আপনি সূর্যের আলোতে করেন তাহলে আপনি 1 কালারের বেশি প্রিন্ট করতে পারবেন না, মানে 1 কালারের বেশি এক্সপোজ করতে পারবেন না। আপনি যদি 1 কালারের বেশি এক্সপোজ করতে চান তাহলে অবশ্যই আপনার এরকম একটা এক্সপোজার মেশিন লাগবে। ঠিক আছে, এই দুইটা স্টাইলের আমাদের ছবি দেওয়া আছে, এই টাইপের হইলেই আপনি এক্সপোজ করতে পারবেন অথবা আপনি চাইলে আপনি নিজেও বানাতে পারবেন। তো আর কি কী লাগবে, সেটা হচ্ছে হ্যান্ডার, স্প্রে গান এবং অন্যান্য কালার কেমিক্যাল। টি শার্টের উপর কালার প্রিন্ট করার পর কালারকে শুকানোর জন্য সাধারণত হ্যান্ডার ব্যবহার করা হয়, আর এক্সপোজিং করার পর পানি দিয়ে ওয়াশ করার প্রয়োজন পড়ে এই সময় স্প্রে গান ব্যবহার করা হয়। এই যে দেখেন, এটা হচ্ছে হ্যান্ডার, এটা হচ্ছে স্প্রে গান, আর আপনার প্রয়োজন পড়বে কিছু কালার কেমিক্যাল। ঠিক আছে, স্ক্রিন প্রিন্টে কাজ করার জন্য যে মালামালগুলো প্রয়োজন তার একটি লিস্ট নিচে দেওয়া হলো। তো আপনার যেমন ডিজাইন আউটপুট করা, যেটা আপনার ট্রেসিং বলে, আপনাকে ট্রেসিং আগে ম্যানেজ করতে হবে। ট্রেসিং ম্যানেজ করার পরে আপনার যেটা করতে হবে, ফ্রেম রেডি করতে হবে। হ্যাঁ, ফ্রেম অ্যালুমিনিয়াম অথবা কাঠের ফ্রেম, এরপরে আইকা আছে, TXR, ম্যাশ পেপার বলতে ম্যাশ কাপড় বলে অনেকে, আর এক্সপোজ করার জন্যে এক্সপোজ মেশিন, আপনি যদি চান 1 কালার সূর্যের আলোতেই করতে পারবেন, বালু অথবা গ্লাসের টুকরো, এটা হচ্ছে এক্সপোজ মেশিনের কাজের সময়। আর স্প্রে পাম্প লাগবে, যেটা ডিজাইন ওয়াশ করার জন্যে, হ্যান্ডার লাগবে আপনার ডিজাইন শুকানোর জন্যে, স্কাভার লাগবে কালারটা প্রিন্ট করার জন্যে, আর বেসিক কালার আপনি যদি কালো করতে চান কালো লাগবে, লাল করতে চাইলে লাল লাগবে, সবুজ করতে চাইলে সবুজ লাগবে, আপনার হোয়াইট পেস্ট লাগবে, হোয়াইট ক্লিয়ার লাগবে, অক্সাল লাগবে যেন আপনার ওয়াশটা পানিতে না ওঠে, বাইন্ডার লাগবে কালারটাকে পাতলা করার জন্য, আর টুকটাক মাল। ওকে, তো এই হচ্ছে আপনার বিষয়, এটা হ্যান্ডড্রায়ার, এটা স্প্রে পাম্প, আর এখানে কিছু কালার কেমিক্যালের ছবি দেওয়া আছে। তো ইনভেস্টটা আমরা তাহলে কি বুঝলাম, এই জিনিসটা ইনভেস্টটা তাহলে আমরা বুঝলাম যেটা, যে আপনি যদি আপনার যদি কম ইনভেস্ট থাকে, আপনার যদি কম বাজেট থাকে, ঠিক আছে, তাহলে আপনার প্রিন্টিং টেবিল 3x3 6 একটা প্রিন্টিং টেবিল নিয়ে যান, এটা আপনার 18,000 টাকার মতো পড়বে, গ্লাস টেবিল অ্যালুমিনিয়ামের টপার দিয়ে করা, আর এক্সপোজার মেশিন মিনিমাম 15,000 টাকা। ঠিক আছে, হ্যান্ডড্রায়ার লাগবে, এটা মিনিমাম 1500 টাকা লাগবেই, স্প্রে গান লাগবে 500 টাকা, অন্যান্য কালার কেমিক্যাল নেন একসাথে আপনি 5,000 টাকার কালার কেমিক্যাল নিয়ে স্টার্ট করেন, দেন আপনার কী হইল, মিনিমাম 40,000 টাকা ইনভেস্ট থাকতে হবে। এই বাজেটের মাধ্যমে আপনি 200 থেকে 300 পিস টি শার্ট ঘরে বসে আপনি প্রিন্ট করতে পারবেন 3x3 6 বোর্ডের ভিতরে। ওকে, আর যদি আপনার ইনভেস্ট একটু বেশি থাকে তাহলে আমি বলবো যে এই সেট আপে আসার জন্যে, যদি আপনার বাজেটটা একটু বেশি থাকে তাহলে আপনি 4 কালার স্ক্রিন প্রিন্ট মেশিন নেন, এটার দাম পড়বে 70,000 টাকা, একটা এক্সপোজার মেশিন নেন হ্যালোজেন লাইটের, এটার দাম পড়বে 20,000 টাকা, এক্সপোজার বলতে এই যে এটা কালো যেটা, এটা এক্সপোজার হ্যালোজেন লাইটের, এটার দাম পড়বে 20,000 টাকা, একটা হ্যান্ডড্রায়ার নেন ওয়ারেন্টিওয়ালা 2500 টাকা পড়বে, আর একটা স্প্রে গান নেন 500 টাকা, আর অন্যান্য কালার কেমিক্যাল মিলিয়ে একটু বেশি বাজেট নিয়ে 10,000 টাকার কালার কেমিক্যাল নেন। তাহলে দেখা যায় আপনার ইনভেস্ট থাকতে হবে 1 লাখ আপ ধরেন আপনি। তো এই বাজেটে আপনি প্রত্যেক দিন 800 থেকে 1,000 পিস অনায়াসে প্রিন্ট করতে পারবেন, এখানে আপনি 40,000 টাকা ইনভেস্ট করে 200 থেকে 300 পিস প্রোডাকশন করতে পারবেন, আর এখানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে 800 থেকে 1,000 পিস মাল প্রিন্ট করতে পারবেন একদিনে।
ঠিক আছে। তো আমার এই ব্লগটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে prinsheba.com, এখানে আমি ভিডিওর নিচে লিংক দিয়ে দিব। আপনারা যারা পুরো ব্লগটা পড়তে চান তারা এখানে ক্লিক করে ভিডিওর নিচে এখানে এসে সব দেখতে পাবেন। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ভিডিওতে অবশ্যই নাম্বার থাকবে, আর এখানে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ক্লিক করলেই আমার ফেসবুকে সরাসরি আপনাদের নিয়ে আসবে। তো আমি মনে করি যে আপনারা যদি ব্যবসা করতে চান ছোট পরিসরে, আমি আপনাদের বাজেটের ক্লিয়ার করে দিলাম, এখন আপনাদের বিষয় আপনারা কি ছোট প্রজেক্ট নেবেন না বড় প্রজেক্ট নেবেন, আপনারা আপনাদের চিন্তা করবেন অবশ্যই। দেন যদি প্রয়োজন পড়ে আমার কাছ থেকে যদি আপনারা এই প্রজেক্ট দুইটা নেন, মানে প্রজেক্ট নেন, তাহলে আমাদের ট্রেনিংয়ের কোনো ফি লাগবে না। বাট আপনি যদি ট্রেনিং করতে চান শুধুমাত্র, তাহলে স্ক্রিন প্রিন্টিংয়ের ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে আমাদের স্ক্রিন প্রিন্টিং টেবিলের। স্ক্রিন প্রিন্টিং ট্রেনিংয়ের জন্যে আমরা আপাতত যে ফিটা ধার্য করেছি এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আপাতত 3 দিন, বলতে এখানে 3 দিন দেওয়া, পার 3 দিন না, আমরা লং টাইম আপনাদের সাপোর্ট দিব। মিনিমাম কোর্স ফি হচ্ছে 5,500 টাকা, আর একটু অ্যাডভান্সে গেলে 7,500 টাকা, আর একটু অ্যাডভান্সে গেলে 10,500 টাকা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রিন্টিং কস্ট, এখানে আপনারা A to Z স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ সম্পর্কে জানতে পারবেন। যদি আপনাদের ট্রেনিং করার প্রয়োজন পড়ে আমার কাছ থেকে প্রজেক্ট নিলে আপনাদের ট্রেনিং ফ্রি, আর যদি আপনারা আমাদের কাছ থেকে প্রজেক্ট না নেন সেক্ষেত্রে শুধু ট্রেনিং চার্জ আপনারা দিলেই আমরা আপনাদের স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং করিয়ে দিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আর স্ক্রিন প্রিন্ট রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে অথবা জানতে চাইলে প্রিন্টশেবা ওয়ার্ল্ডে ঢুকবেন আপনারা। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট prinsheba.com, এটা আপনার কাস্টমাইজেশন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। তো আপনি প্রিন্টশেবা ওয়ার্ল্ডে ঢুকলে এখানে অনেকগুলো মেনু দেখতে পাবেন, আপনার যা জিজ্ঞাসা করার অথবা যা জানার দরকার এখান থেকে আপনারা জানতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি হেল্পফুল হয়েছে আপনাদের জন্য, সবাই ভালো থাকবেন, নেক্সট আমরা ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আর কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।